আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত আনন্দদায়ক একটি সুসংবাদ শেয়ার করতে যাচ্ছি, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তো মূল কথাটা বলার আগে কয়েকটি কথা বলে নিতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, যে আমরা জীবনে সর্বক্ষেত্রে আল্লাহর গোলামি করব। কিন্তু গোলামি করার পদ্ধতি যদি শিক্ষা লাভ না করা হয় তাহলে আল্লাহর গোলামি করা সম্ভব না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেকটি মুসলমানের উপর এলেম অর্জন করা ফরজ। এলেম অর্জনের মাধ্যমে মানুষ আল্লাহর গোলামি করার পদ্ধতি জানতে পারবে, এবং আল্লাহ যেভাবে প্রত্যেকটি বান্দার থেকে গোলামি চেয়েছেন সে সেভাবে আল্লাহর গোলামি করতে পারবে। সাধারণত যারা মাদ্রাসায় লেখাপড়া করে তারা তো এলেম শিখতে পারে, কিন্তু যারা জেনারেল লাইনে পড়াশোনা করে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, অথবা কোনো কর্মক্ষেত্রে আছে, অথবা কোনো কর্মের সাথে সংযুক্ত নয়, অবসর আছে, অথবা মাদ্রাসায় লেখাপড়া করছে কিন্তু ফরজ পরিমাণ এলেম শিখতে পারে নাই, এবং আখেরাতের ভয়ও আছে, আল্লাহ তাআলার কাছে জবাব দিয়ে তার ভয়ও আছে, তো এরকম প্রত্যেকটা মুসলমানের অন্তরেই ফরজ পরিমাণ এলেম শিক্ষা করার তীব্র আকাঙ্ক্ষা আছে। কিন্তু যেহেতু মাদ্রাসায় যে এলেম শিক্ষা করা হয় সেটা ক্লাস ভিত্তিক এবং দীর্ঘ 8-9 বছর সময় লাগে, এবং এত সময় দেওয়াও অনেক সময় আর কি সম্ভব হয় না, এই জন্য অনেকের জন্য এটা রীতিমতো অত্যন্ত দুশ্চিন্তার ব্যাপার। প্রতি বছর আমাদের কাছে অনেক জেনারেল শিক্ষিত ভাই এবং অনেক অবসর ভাই, যারা বিভিন্ন কাজ থেকে অবসর আছেন অথবা কোনো কর্মক্ষেত্রে সাথে এখনও সংযুক্ত হননি, কোনো কর্মক্ষেত্রে সংযুক্ত হবেন, অথবা একসময় মাদ্রাসায় পড়াশোনা করেছেন কিন্তু ফরজ পরিমাণ এলেম শিখতে পারে নাই, এরকম অনেক ভাই আমাদের কাছে অনেক সময় যোগাযোগ করেন যে কিভাবে আমরা ফরজ পরিমাণ এলেম শিখতে পারবো, এবং এই জন্য যদি ওলামায়ে কেরাম আমাদের ওলামায়ে কেরাম কোনো পদক্ষেপ গ্রহণ করে তাহলে ভালো হয়। তো আলহামদুলিল্লাহ, আমরা অনেক চিন্তা গবেষণার পরে একটা নিসাব প্রণয়ন করতে সক্ষম হয়েছি, যে নিসাব সম্পন্ন করতে 1 বছর সময় লাগবে। তো আমি এখন আপনাদের সামনে এই নিসাবের পরিচিতি এবং নিসাবে কী কী বিষয় পড়ানো হবে এই বিষয়ে বলবো। তো এই নিসাবের মেয়াদ হলো 1 বছর, সম্পূর্ণ 1 বছর আর কি আবাসিক থেকেই পড়াশোনা করতে হবে, এর মধ্যে বিভিন্ন সময় ছুটি থাকবে। তো এই নিসাবের মোট 10টি বিষয় পড়ানো হবে। 1. কোরআন, পবিত্র কোরআনুল করিম বিশুদ্ধ উচ্চারণের সাথে নাজেরা করার জন্য আমরা পুরো বছরব্যাপী মেহনত করব, এবং আশা করা যায় 1 বছর মেহনতের দ্বারা যে কেউ সেই শুদ্ধভাবে পবিত্র কোরআন পড়তে পারবে। দ্বিতীয়, তাফসির, পূর্ণ কোরআনের 30 পারা তাফসির ইনশাল্লাহ আমরা শেষ করার আপ্রাণ চেষ্টা করব। তৃতীয়, হাদিস, হাদিসের সমস্ত অধ্যায় সংক্ষিপ্ত ব্যাখ্যা আকারে, সংক্ষিপ্ত এবং বিস্তারিত উভয়ভাবেই সম্পূর্ণভাবে পরিপূর্ণরূপে পাঠদান করা হবে। চতুর্থ, আকায়েদ, একজন পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য যে সমস্ত আকিদা বিশ্বাস অন্তরে লালন করতে হয় এই সমস্ত আকিদা বিশ্বাস পরিপূর্ণ আকারে পড়ানো হবে। পঞ্চম, ফেকা অর্থাৎ ইসলামী আইনশাস্ত্র, একজন মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জীবনের যাবতীয় ক্ষেত্রে যত মাসাইলের প্রয়োজন হয় সমস্ত মাসাইল ইনশাল্লাহ পরিপূর্ণ 1 বছর অত্যন্ত সুন্দরভাবে শিক্ষা দেওয়া হবে। ষষ্ঠ, ফেরাক এবং ফিতান, ফেরাক বলতে ইসলামের আবির্ভাবের পর থেকে যে সমস্ত ফেরকা ইসলামের নামে, মুসলমানের নামে ইসলামের মধ্যে সৃষ্টি হয়েছে এই সমস্ত ফেরকা সম্পর্কে পড়ানো হবে, যাতে করে কোন ফেরকা সঠিক, কোন দলটি সঠিক, কোনটি বেঠিক, এই সম্পর্কে একটা সুষ্ঠু জ্ঞান আমাদের মধ্যে চলে আসে, এবং সঠিক বেঠিক নির্ণয়ের মাধ্যমে আমরা যেন সঠিক দলে অবস্থান করতে পারি। এই জন্য ফেরাক সম্পর্কে পড়ানো হবে, এবং প্রত্যেকটি জামানায় কী কী ফেতনা আসতে পারে বা এসেছিল বা সামনে আসবে এই বিষয়ে আর কি পড়ানো হবে। সপ্তম, ইসলামী ইতিহাস, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বর্তমান কাল পর্যন্ত ইসলামের যে ইতিহাস আছে এই ইতিহাস অত্যন্ত সুন্দরভাবে পড়ানো হবে, এবং সেই সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম থেকে নিয়ে ওসমানী খেলাফত পর্যন্ত এবং বর্তমান কাল পর্যন্ত ইসলামের শাসন ব্যবস্থা যে রূপরেখা ছিল এই সম্পর্কেও ব্যাপক ধারণা দেওয়া হবে। অষ্টম, ভূগোল, ইসলামী ইতিহাস জানতে হলে একটা মানুষকে অবশ্যই ভৌগোলিক জ্ঞান সম্পর্কে জানা লাগবে, এই জন্য আমরা আমাদের অষ্টম সাবজেক্ট হলো ভূগোল, এটা আমরা ম্যাপ সহ ইনশাল্লাহ পড়ানো হবে। নবম, চিকিৎসা শাস্ত্র, একজন মুসলমান সুস্থতার সাথে ইবাদত করতে গেলে তার জন্য অবশ্যই সুস্থতা জরুরি, শারীরিক সুস্থতার জন্য মোটামুটি যে সমস্ত বিষয় না জানলে নয় এরকম কিছু বিষয় তাদেরকে শিক্ষা দেওয়া হবে। আর দশম বিষয় হলো বিজ্ঞান, আল্লাহর একত্ববাদ, কোরআনের অলৌকিকত্ব,
রাসূলের রিসালাত এবং ইসলামের সত্যতা জানতে হলে অবশ্যই একটা মানুষের ন্যূনতম বিজ্ঞান সম্পর্কে জ্ঞান থাকা জরুরি। এজন্য যতটুকু জ্ঞান জানা জরুরি, বিজ্ঞান সম্পর্কে জানা জরুরি, ইনশাআল্লাহ এই বিষয়েও পাঠদান করা হবে। তো আমাদের কোর্সের মোটামুটি এই 10টি বিষয় নিয়ে আলোচনা করা হবে। কোর্সে ভর্তি হওয়ার জন্য 4টি শর্ত। নম্বর 1, বাংলা পড়ায় কোনো দুর্বলতা থাকলে হবে না, কারণ প্রতিদিন নিম্নপক্ষে 50 পৃষ্ঠা করে দৈনিক পড়াশোনা করা লাগবে। এই জন্য বাংলা পড়ায় কোনরূপ দুর্বলতা থাকলে চলবে না, অনুরূপভাবে বাংলা লেখায়ও মোটামুটি আর কি যোগ্যতা থাকা লাগবে। দ্বিতীয়, আবাসিক থাকতে হবে, তবে মাঝে মাঝে ছুটির সুযোগও থাকবে। 3, কোর্সের পড়া সুন্দরভাবে হওয়ার জন্য যে সমস্ত নিয়ম কোর্সের পক্ষ থেকে দেওয়া হবে এই নিয়মাবলীগুলো মানার মতো মানসিকতা থাকতে হবে। চতুর্থ, 1 বছরে এই 10টি বিষয়ে সুন্দরভাবে পড়ালেখা করে জ্ঞান অর্জন করতে হলে নিশ্চয়ই অনেক মেহনত এবং ত্যাগের প্রয়োজন হবে। এজন্য খেদমত, মেহনত, আমল, ত্যাগ এবং ধৈর্য, এই 5টি জিনিস থাকা অবশ্যই জরুরি। আর একটা বিষয় হলো প্রত্যেকের ফোন এটা কোর্স কর্তৃক নিয়ন্ত্রিত থাকবে। কোর্সের পক্ষ থেকে যে সময় দেওয়া হবে শুধু সেই সময় ফোন ব্যবহার করার অনুমতি থাকবে, অন্য সময় ফোন ব্যবহার করার কোনো অনুমতি থাকবে না। ভর্তি সংক্রান্ত তথ্য, 28শে মার্চ অর্থাৎ 6ই রমজান থেকেই আমাদের কোর্সের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীর জন্য জরুরি হলো সরাসরি উপস্থিত হয়েই ভর্তি হতে হবে, অথবা কোর্স প্রধানের যে মোবাইল নাম্বার আছে এই মোবাইলে যোগাযোগ করে ভর্তি সম্পর্কে বিস্তারিত জেনে ভর্তি হয়ে যেতে হবে। দেশের যে কোনো বিভাগের যে কোনো শিক্ষায় শিক্ষিত শিক্ষার্থীরা এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। বিশেষভাবে এই কোর্স মূলত খোলা হয়েছে জেনারেল শিক্ষিত ভাইদের জন্য এবং মাদ্রাসাপড়া ও সমস্ত ভাইদের জন্য যারা ফরজ পরিমাণে এলেম শিখতে পারেন নাই। তো নিজের অধীনস্থ বন্ধুবান্ধবদের কাছে অনলাইন, অফলাইন এবং সামাজিক যত মাধ্যম আছে, যোগাযোগ মাধ্যম, নিজস্ব হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, ইমো, এই সমস্ত যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি শেয়ার করে ইসলামের আলোকে ঘরে ঘরে পৌঁছে দিন। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি কোনো নেক কাজের পথ দেখালো তার ওই পথ দেখার কারণে যত মানুষ ওই নেক কাজ করবে প্রত্যেকটা মানুষের অনুরূপ সব সে লাভ করবে, অথচ তাদের সবের মধ্যে কোনো ঘাটতি হবে না। এই জন্য আপনার প্রস্তাবের কারণে যদি একটি মানুষ দিন শিখতে পারে তো এটা হবে আপনার জন্য সদকায়ে জারিয়া। তো পরিশেষে সকলের জন্য আন্তরিক দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।